কেমন যেন বলতেছে বান্দারে আমার কাছে তুই কি চাস বান্দারে কত আশা আছে তোমার কি সমস্যা বন্দা দিলাম সমস্যা গুলো দূর করি বৌ আমি আপনার জন্য বলে বান্দারে তোমার কত সমস্যা আছে সব সমস্যার জন্য আমি আল্লাহর কাছে বলো হে বান্দা তুমি যদি তোমার সমস্যার কথাগুলো আমি মাওলাকে বলতে পারো নামাজ পড়তে পারো আমি সব সমস্যাগুলো দূর করে দেব জানেন নামাজ পড়লে সব সব সমস্যার সমাধান করেন কি আরো জোরে বলেন আরো জোরে বলেন কি আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি এতে মামের সহিত পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন কয়টা জোরে বলেন আরো জোরে বলেন কয়টা পাঁচটা পুরস্কার দিবেন বাবা এক নাম্বার পুরস্কার তার দুনিয়ার রিজিকের পেরেশানি সব দূর করে দিবেন কিন্তু কপালটা এমন পুরছে বলে সৌদি আরবে চাকরি করে প্রবাসে চাকরি করে ভোর তিনটার সময় উঠে ডিউটিতে যায় কিন্তু দুইটা রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয় না ঠিক কিনা জোরে বলেন এই ঢাকার শহরে বহুত মানুষ এমন আছে ডায়াবেটিস এর রোগী এই রুডো দেখবেন সকাল বেলা কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিন্তু মালিকের কদমে দুইটা সিজদা দেওয়ার তৌফিক হয় না এই ওয়াজ থেকে যদি একটা আমল নিতে পারেন আমার মন বলে এটাই আপনার জীবনের জন্য একটা পুঁজি হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন একটা আমল প্রত্যেক দিন এসারের নামাজের পরে বেতরের নামাজ পড়ার আগে চার রাকাত ছয় রাকাত দশ টাকাত বলবো না দুই টাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন দুই টাকাত গভীর রাতে আপনি পারলে পরেন না পারলে না পড়েন কিন্তু এসারের নামাজের পরে বেতের আগে দুইটা রাখা তাহাজ্জুদের নামাজ পড়বেন এই দুইটা রাগাত তাহাজের নামাজ যদি পড়তে পারেন এক নাম্বার আপনার যে উপকারটা হবে কোন ব্যক্তি যদি তাহাজের নামাজ পড়ে ওই ব্যক্তি জিন্দিগিতে সুন্নত নামাজ সারবে না কথা বলেন না কেন যে ব্যক্তি সুন্নত পড়বে এই ব্যক্তি জিন্দিগিতে ফরজ সারবে না যে ব্যক্তি ফরজ ঠিক মতো ওই ব্যক্তির জবান দিয়ে জিন্দিগিতে মিথ্যা বের হবে না যে লোকটা মিথ্যা না বলবে এই লোক অটোমেটিক আল্লাহ হয়ে যাবে তার জবান দিক জবান দিয়ে অটোমেটিক মাওলায় পাখির জিকির বের হবে ঠিক কিনা জোরে বলেন আর জোরে বলেন ঠিক কিনা

পিতামাতার খেদবোত করা হুজুর পর কোন আমল বলে আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহু আকবার জোরে বলেন এখন আসেন তিনটা কথা বলছেন ওয়াক্তমত নামাজ পড়া পিতামাতার খেদমত করা এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা শুরুতে বললেন ওয়াক্তমত নামাজ পড়া এরপরে বললেন পিতামাতার খেদমত এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ জিহাদের মাসা আলা আপনারা অনেকে জানেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেন আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে কোন হিসাব লাগবে না এত মর্যাদা সেই মর্যাদাটাকে তৃতীয় স্তর রাখছেন তার আগে রাখছেন পিতামাতার মাতার খেদমত কোন ব্যক্তি যদি তার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারে

অনেকে দেখা যায় চার ওয়াক্ত পরে কিন্তু ফজর নামাজ পড়ে না অনেকে আশারে নামাজ পড়ে না আবার অনেকে আছে এমন দুই তিন ওয়াক্ত নামাজ একসাথে করে পরে পরে আছে না নাই জোরে বলেন এমন করা যাবে না ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে আল্লাহ রসুল বলেন আসসালাতু মিফতাহুল জান্না কিয়ামতের দিন এই নামাজ হবে জান্নাতের চাবি এখন আমাদের পরিস্থিতিটা এমন হয়েছে আমরা দুনিয়ার যত কাজ কাম আছে সবকিছু এর পরে রাখি নামাজ সময় পাইলে নামাজ পড়ি না হইলে কিন্তু না সাহাবাই কেরাম আগে নামাজটাকে রাখতেন এরপরে সব কাজকে রাখতেন ঠিক না ভাই ঠিক জোরে বলেন নামাজ বলো না কাজ আছে কাজ কি বলো আমার নামাজ আছে বলেন বলেন কাজ কি বলো আমার নামাজ আছে নামাজ বলো না কাজ আছে কাজ কি বলো আমার আছে কাজ কি বলো আমার নামাজ আছে বাজান রে আমরা তো এখন নামাজটাকে পরে রাখি দুনিয়ার কাজটাকে আগে রাখি নবীর এক নাম্বার আমল সর্বপ্রথমে রাখতেন নামাজ তারপরে অন্য কাজ করতে পারলে করতেন নচেন করতেন নামা বাজান একজন আল্লাহর ওলি যুবক মানুষ দিনদার মানুষ কোন আমুল আলেম না হাফেজও না এমন একটা এলাকায় থাকে যেই এলাকায় বেশি বাড়ি ঘরও নাই দোকানপাটও নাই আল্লাহর বান্দার কানে যখন জুমার নামাজের আওয়াজ চলে আসছে বাজান নামাজ পড়ার জন্য পাঞ্জাবি পরছেন টুপি পরছেন মসজিদের দিকে রওনা হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা এসে বলে চাচা গো আপনি কোথায় যান বলে আমি মসজিদে যাই নামাজ পড়তে বলে আপনি যেই গাবির দুধ দহন করে আপনার সংসার চালান ওই গাবিটাকে দেখলাম রশি সিঁড়ে চলে গেছে পাহাড়ের দিকে চলে গেছে ও চাচা ওই পাহাড়ে বড় বড় বাঘ ভাল্লুক থাকে চাচা হয়তোবা যে কোন সময় আপনার ওই গরুটাকে খেয়ে ফেলতে পারে আপনার গাবিটা যদি আপনার না থাকে আপনার সংসার আপনি কিভাবে চালাবেন গো চাচা আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে মালি আজানো হয়ে গেছে গাবিও রশি ছিঁড়ে চলে গেছে রে মালিক আমি যদি এখন গরু ধরে আনতে যাই নামাজ পাবো না নামাজ পড়তে গেলে গরু আনতে পারবো না বাজানি একটু পরে বেবি ডাক দেয়া বলে স্বামী গো আপনি নামাজ পড়তে যান ভালো কথা তবে আপনি মেলে কারখানায় আমাদের কিছু আটা ভাঙানোর জন্য গম দিয়ে আসছিলেন শুনতে পারলাম ওই মেলওয়ালা নাকি আগামী তিন দিনের মধ্যে তার মেল খুলবে না কারখানা খুলবে না যদি আজকের মধ্যে আপনি আটা না আনেন ঘরে একটা রুটি বানানোর মতো আটা নাই গোস্বামী আপনি তাড়াতাড়ি আটাগুলো নিয়ে আসেন এরপরে নামাজ পড়তে যান বাবা যুবক এবার মনে মনে চিন্তা করে মালি এতক্ষণ সমস্যা ছিল একটা মালি এখন তো সমস্যা দুইটা হয়ে দাঁড়াইল মালি মালিক আমি এখন কি করব কি করব রে মৌলা আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছেন দাঁড়িয়ে হঠাৎ করে একটা যুবক এসে বলে বন্ধু রে তুমি যেই ক্ষেতের ভেতরে ধান চাষ করো ওই ক্ষেতটা দেখলাম পানি না পাইতে পাইতে ফসলগুলো পুড়ে ছাড় খার হয়ে যাচ্ছে স্কিম ওয়ালা আসতে যদি আজকের ভিতরে পারো তাকে দিয়ে পানি দাও নচেত আর এক সপ্তাহের মধ্যে পানি দিতে পারবে না তোমার ফসল সবগুলো জলে পড়ে ছাড় খার হয়ে যাবে যুবক এবার মনে মনে চিন্তা করে বাজান এত কোন সমস্যা ছিল দুইটা এখন হয়ে গেল তিনটা বাজান হঠাৎ করে আল্লাহ তালার কোরানের আয়াতের কথা মনে পড়ে গেছে গো আল্লাহতালার ডেকে বলেন ইয়া আইয়ো হাল্লা জীন আহ ইয়া আইয়ো হাল্লা জীন আ মানুষ তা আইনু বিশ্ববরি মসলা ইন্নাল্লাহ মা সব রে আল্লাহ তালা বলছেন মান্দারে আমি আল্লাহকে ভয় করো ইত্তা আমি আল্লাহকে ভয় করো এবং পাঁচ অক্ত নামাজ পড়ো এবং ধৈর্য ধারণ করো তুমি যদি কখনো কোনো বিপদে পড়ে যাও রে বান্দা তাহলে আমি মালিকের কদমে সিজদায় পরে কান্দ এরপরে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও বাজান এই কথাটা মনে মনে চিন্তা করে আল্লাহর বান্দা দৌড়ে মসজিদের দিকে চলে গেছে জুমার নামাজ আদায় করিয়া এবার মালিকের কদমে সিজদায় পরে কতক্ষণ কান্দে আবার দুইটা হাত উপরের দিকে উঠায় কান্দে বলে মালিক বড় গরিব বানাইছো মুসিবত একটার পরে একটা সামনে আসে এই যুবকের বিবি সেও আল্লাহ সেও মনে মনে চিন্তা করে আমার স্বামী তিনটা সমস্যাকে রেখে আল্লাহর কদমে সিজদা দিতে চলে গেছে যাই নামাজটা বিচাইয়া গো বাবা আল্লাহর ও মাওলার কাছে দোয়া করে মালি আমার স্বামীকে তুমি বিপদ থেকে রক্ষা করো ও মালিক আমার স্বামীর টাকা মালি তবে আমি যতটুকু জানি আমার স্বামীর ইমানটা বড় মজবুত সব সমস্যাকে পিছনে ফেলে আমার স্বামীর নামাজ পড়তে চলে গেছে রে তুমি না বলছো নামাজের মাধ্যমে সাহায্য চাইতে আমার স্বামী তোমার কদমে সিজদা দিতে চলে গেছে বাজান বিবিও কান্দে ওই দিকে স্বামীও মসজিদের ভিতরে কান্দতেছে বাজান কেমন যেন মাওলার রহমতের দরিয়ায় কুদরতের দরিয়ায় জোশ মেরে উঠছে কেমন যেন বলতেছে বান্দারা আমার কাছে তুই কি চাষ রে বান্দশা আছে তোমা কি সমস্যা বন্দা তোমার বলো রে মা বাধা দিলাম সমস্যা গুলো দূর করি আমি বান্দারে তোমার কত সমস্যা আছে সব সমস্যার জন্য আমি আল্লাহর কাছে বলো এ বান্দা তুমি যদি তোমার সমস্যার কথা বলে আমি মাওলাকে বলতে পারো নামাজ পড়তে পারো আমি সব সমস্যাগুলো দূর করে দিব বাজার নামাজ পড়লে সমস্যা সব সমস্যার সমাধান করেন কি আরো জোরে বলেন আরো জোরে বলেন কি আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি এহতেমামের সহিত পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন কয়টা জোরে বলেন আরো জোরে বলেন কয়টা পাঁচটা পুরস্কার দিবেন বাবা এক নাম্বার পুরস্কার তার দুনিয়ার রিজিকের পেরেশানি সব দূর করে দিবেন কিন্তু কপালটা এমন পুরছে বলে সৌদি আরবে চাকরি করে প্রবাসে চাকরি করে ভোর তিনটার সময় উঠে ডিউটিতে যায় কিন্তু দুইটা রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয় না ঠিক কিনা জোরে বলেন এই ঢাকার শহরে বহুত মানুষ এমন আছে ডায়াবেটিস এর রোগী এই রুড়ো দেখবেন সকালবেলা কি সুন্দর দৌড়া দৌড়ি করতেছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিন্তু মালিকের কদমে দুইটা সিজদা দেওয়ার তৌফিক হয় না আছে না নাই জোরে বলেন আরজ জোরে বলেন আছে নাই আহা দোস্ত যে মালিক সমস্যা দিয়েছেন এই মালিক সমস্যা দূর করতে পারেন কি পারেন না আর জোরে বলেন পারেন কি পারেন না পাঁচ অক্ত নামাজ পড়বেন দেখবেন সবকিছুই ঠিক হয়ে গেছে বহু লোক এমন আছেন যে নামাজ ধরবো 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 করতে করতে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায় ঠিক কি না জোরে বলেন এই পর্যন্ত অপেক্ষা করা যাবে না এই পর্যন্ত অপেক্ষা করার কোন সুযোগ নাই মাইন্ড ঠিক করেন আগে আমি করবো আমি করি না কেন অনেক বড় বড় কাজ আছে আমি না আপনি যদি ঢাকার রাস্তায় চলা শুরু করেন শ্রীনগর দিয়ে যদি রওনা দেন ঢাকায় দিয়ে রওনা দিলে তবুও ঢাকায় পৌঁছবেন হয়তো একদিক দিয়ে একটু আগে পৌঁছবেন আরেক দিক দিয়ে একটু দেরি করে পৌঁছবেন ঠিক জোরে না যদি আপনি ধরেন তাহলে আস্তে আস্তে আপনি নামাজি হয়ে যাবেন আর যদি আপনি নাই ধরেন তাহলে কিভাবে নামাজি হবেন মাইন্ড আগে ঠিক করতে হবে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে দুনিয়ার কোন মানুষকে না কারো কথা বলি না আপনি কি আপনাকে ভালোবাসেন বলবেন হুজুর হ্যাঁ আমি তো আমাকে অনেক ভালোবাসি আমি যদি বলি ম্যাক্সিমাম লোক এখানে এমন আছেন আপনি নিজেকে নিজে ভালোবাসেন না বলবেন হুজুর কিভাবে এটা কেমন কথা বললেন হ্যাঁ আমি যেটা বলছি সেটাই আপনি যদি আপনাকে ভালোবাসতেন আপনি সারা রাত জেগে মোবাইল টিপতেন না কথা বলে আপনি যদি আপনাকে ভালোবাসতেন আপনি নামাজ ছাড়তেন না আপনি যদি আপনাকে ভালোবাসতেন রোজা ছাড়তেন না আপনি যদি আপনাকে ভালোবাসতেন সুদ খুশ কিছু খাইতেন না আপনি যদি আপনাকে ভালোবাসতেন বিড়ি সিগারেট খাইতেন না আপনি যদি আপনাকে ভালোবাসতেন কখনো মদ গাজা খাইতেন না আপনি যদি আপনাকে ভালোবাসতেন মানুষের উপর কখনো জুলুম করতেন না ঠিক না ঠিক জয় বলেন এখন বলবেন হুজুর কিভাবে আপনি যদি আপনাকে ভালোবাসতেন তাহলে রাত জেগে মোবাইল টিপতেন না এটা কেন বললাম বিজ্ঞানীরা বলেন যারা রাত জেগে রাত্র জেগে মোবাইল টিপে তাদের বেশ কয়েকটা সমস্যা হয় এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হলো তার চোখের সমস্যা হয় কেন বলে এই মোবাইলের আলোর ভিতর এমন একটা রশ্মি আছে এমন একটা রশ্মি আছে যেই রশ্মিটা চোখের জন্য অনেক ক্ষতিকারক যেটা দিনের আলোতে এই রকম ক্ষতিকারক আলো পাওয়া যায় না তবে হ্যাঁ এমন কিছু চশমা আছে সানগ্লাস আছে যেগুলো ব্যবহার করলে এই রশ্মি থেকে চোখটা হেফাজতে থাকে কিন্তু আপনি কি ওই চশমা সব সময় ব্যবহার করতে পারেন নাকি এক নাম্বার সমস্যা চোখের সমস্যা দুই নাম্বার সমস্যা রাত্র যদি কেউ মোবাইল ফোন টিপা টিপি করে মোবাইল ব্যবহার করে তার মাথা ব্যথা হয় তার ঘাড় ব্যথা হয় তার সমস্যা হয়। সময় যখন মানুষ মোবাইল থাকে তার মস্তিষ্ক খিটখিটে হয়ে যায় এই লোকটা দেখবেন পরের দিন যখন তার স্টাফের সামনে যায় খিটখিটে মেজাজে ব্যবহার করে পরিবারের সাথে খিটখিটে মেজাজ ব্যবহার করে সন্তানের সাথে খিটখিট করে ঠিক কিনা বলেন কারণটা কি বলে কারণটা হলো সে সারা মোবাইল দেখতে দেখতে তার মস্তিষ্ক ছিটখিটে হয়ে গেছে এখন সে কাউকে সহ্য করতে পারে না মাদ্রাসায় গেলে উস্তাদদের সাথে খিটখিট করে এরপরে ক্লাসে গেলে ছাত্র সাথে খিটখিট করে এরপরে দেখা যায় অধীনস্থ যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করে কারণ কি এই প্রভাবটা তার মস্তিষ্কে পড়েছে এরপরে কর্ণের সমস্যা হওয়ার কারণ কি অনেকে আছে রাত্রিবেলা যখন মোবাইল দেখে তখন হেডফোন ব্যবহার করে ইয়ারফোন ব্যবহার করার কারণে দীর্ঘক্ষণ যখন এই হেডফোন লাগিয়ে রাখে তখন তার কানে সমস্যা হতে থাকে এমনি ভাবে ঘাড়ে ব্যথা হওয়ার কারণ কি বলে মোবাইল যখন দেখে তখন ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে নাটক দেখে একভাবে থাকে একভাবে থাকার কারণে তার ঘাড়েও ব্যথা শুরু হয়ে যায় এখন বলবেন হুজুর কই আমি এত মোবাইল টিভি আমার তো হয় না আপনি আজকে থেকে এই কথাগুলো মিলিয়ে দেখবেন আমার মন বলে নিরানব্বই পার্সেন্ট মিলে যাবে ঠিক কিনা জোরে কর আরো জোরে বলেন ঠিক কিনা আহারে আমরা যখন ছোট ছিলাম ওই সময় সন্ধ্যা হয়ে যাইতো মায় দেখতাম রাগারাগি করতো লাঠি নিয়ে আসতো তুই তাড়াতাড়ি পড়তে বয় হাত পা ধুয়া সময় পাইলে ক্রিকেট খেলতে যাইতাম বিভিন্ন খেলাধুলা করতে যাইতাম কিন্তু আমাদের মনির এখন ঘর থেকেই বের হতে চায় না কারণ কি বলে মোবাইল একটা কিনে দিছে ট্যাপ একটা কিনে দিছে অথবা আম্মুর মোবাইল দেখে ঘন্টার পর ঘন্টাই বাচ্চা মোবাইল ফোন দেখতেছে তবুও তার গার্ডিয়ান কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণটা কি বলে মোবাইলটা যদি বাচ্চাকে দেয় তাহলে বাচ্চা যতক্ষণ মোবাইল টিপে ততক্ষণ মাকে আর জ্বালাতন করে না ঠিক কি না জোরে কর হে মা আপনি একটা কথা মনে রাখবেন আজকে বয়ান করবে হুজুররা তবে আমি কিছু বর্তমান সামাজিক যে সমস্যাগুলো এগুলো কিছু বলি বয়ান তো সব সময় করি সুরসার দিয়ে বয়ান করবেন আমাদের জিহাদি সাহুজুর সাইফি সাহুজুর ইনশাল্লাহ তো মোবাইল আপনার বাচ্চাকে আপনি দিলেন এই বাচ্চাটার আপনি তো বাচ্চাটাকে অকালে তাকে বৃদ্ধ বানাচ্ছেন কেমনে বলে আপনি মোবাইল দেখলে যতটা ক্ষতি আপনার চোখের না হয় এর চাইতে একশো গুণ ক্ষতি আপনার বাচ্চার হয় কারণটা কি জানেন আপনার চোখ আপনি বয়স্ক মানুষ আপনার চোখের যে পর্দা আছে যতটুকু মোটা একটা বাচ্চার চোখের চামড়া চোখের যে পর্দা আছে এটা এতটুকু মোটা না আপনার শরীরটা যতটুকু শক্ত বাচ্চার শরীর এতটুকু শক্ত কথা বোঝেন না আমার এত শক্ত শক্ত না তাহলে বোঝা গেল এই মোবাইলের আলোটা আপনাকে যতটুকু ক্ষতি না করে এর চাইতে আরো একশো গুণ ক্ষতি বেশি করে আমার মাদ্রাসায় গত বছর এক ছাত্র ভর্তি হইতে আসছে ও দেখি চোখ খালি এভাবে এত টিপতেছে তাকায় থাকতে পারতেছে না তার আম্মুকে জিজ্ঞেস করা হলো চোখে কি হয়েছে কয় হুজুর কি আর কোন শব্দ আমার কেন কি হয়েছে বলে আমার বাচ্চাটাকে আমি ছোট্ট সময় থেকে শুধু মোবাইল দিতাম খাবারের সময় মোবাইল দিতাম ফিটার খাওয়ার সময় মোবাইল দিতাম এরপরে আমি কাজ করতে থাকলে ওকে মোবাইল দিতাম এই মোবাইল দেখতে 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 হঠাৎ করে দেখি ও চোখ কেমন যেন করে পরে ডাক্তারে বলল ও ছোট্ট সময় এত মোবাইল দেখার কারণে ওর চোখে এমন সমস্যা হয়েছে এখন পাওয়ারফুল চশমা তার ব্যবহার করতে হচ্ছে এইদিকে অনেক সতর্ক থাকার দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন তাহলে নামাজ পড়লে নামাজ করলে কয়টা পুরস্কার দিবেন আল্লাহ জোরে বলেন কয়টা পাঁচটা এক নাম্বার পুরস্কার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কবর আজাব माफ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ কবর আজাব হয় নি বিশ্বাস হয় না কই হুজুর মরি নাই কুম কেমনে মরলে না পরজ বোঝা যায় বলে কবর হয় কবর যে আজাব হয় এটার প্রমাণ একটা দুইটা তিনটা নয় আপনি যদি বলেন তাহলে আমি হাজার 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 ঘটে ঘটনা বলতে একটা দুইটা নয় এত দূরে যাওয়ার দরকার নাই আমাদের এই হাসারা এই হাসারায় এক আল্লাহর বান্দা চরমনাই মুজাহিদ তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠছেন উঠার পরে দেখে কবর স্থানে কেমন যেন একটা কবর থেকে দাও দাউ করে আগুন জ্বলতেছে ওনার বিবি ডাকলেন পাশে মাদ্রাসা ছিল মাদ্রাসার হুজুরদেরকে ডাকলেন ডাকার পরে দেখা গেল যে কবরটা থেকে আগুন জ্বলতেছে এই কবরে যে লোকটা শুয়ে আছে এই লোকটা ছিল খুশকর এই লোকটা ছিল সুৎখর এই লোকটা ছিল বেনামাজি আর বহু ঘটনা আছে তাহলে আল্লাহ রসুল বলেন কেউ যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তার দুই নাম্বার পুরস্কার তার কবর রাজা পাপ করে দিবেন বলেন তিন নাম্বার পুরস্কার কঠিন পুলসিরাত আল্লাহ বিজলির নেই পার করে দিবে হান আল্লাহ বলেন বাজান রে কঠিন পুলসিরাত কেমন পুলসিরাত আল্লাহ রসুল বলেন পুলসিরাতটা এমন পুলসিরাত বলে এতটা চিকন হবে চুলের চাইতে চিকন হীরার চাইতে আরো বেশি ধার এই পুলসি রাত প্রত্যেকটা ইমানদারদেরকে পারি দিয়ে যেতে হবে পুলসি রাতের ওই পারে থাকবে মালিকের জান্নাত নিচে থাকবে বাবা জাহান নাম বলে এমন জাহান নাম যেই জাহান নামের আগুন গুলো পুরতে পুরতো কালো মিসমিচ হয়ে গেছে যখন নাকি এক হাজার বছর পর্যন্ত বাবা এই জাহান নামের আগুন কে তেজ করা হয়েছে আগুনগুলো গুলো একেবারে লাল টুক টুক হয়ে গেছে আল্লাহ তালা ডেকে বলেন ফিরিস্তারা রে আমার না ফারমানদের কেই আগুন দিয়ে জ্বালাইলে হবে না এই আগুনটাকে আরো তেজ করো আরো তেজ করো বাবা আরো 1000 বছর তেজ করার পর এই জাহান্নামের আগুন কেমন যেন সাদা ধপধপ হয়ে গেছে আল্লাহ তাআলা ডেকে বলেন ফেরেশতারা রে এই আগুন দিয়ে জ্বালাইলে হবে না আরো তেজ করতে থাকো আরো তেজ করো বাজান আরো এক হাজার বছর তেজ করার পর জাহান নামের আগুনের কালার কালো মিচমিচে হয়ে গেছে এখন সেই মিচমিচে অবস্থায় আছে বাবা দুনিয়ার আগুন যদি শরীরে লাগে শরীরের যেই অঙ্গে লাগে সেই অঙ্গটা পুড়ে যায় আল্লাহর রসুল বলে ইমানদার রাস জাহান নামের আগুন এত কঠিন আগুন এই আগুন শরীরের যে কোনো অংশে লাগবে যে কোন নিচে থাকবে জাহান নামের আগুন বেইমান না যারা হবে বাবা এই তুলসিরাতে যখন পা রাখবে সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যাবে আর যারা ইমানদার হবে বাবা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়বে আল্লাহ তালা বিদ্যুতের গতিতে তাকে পার করে দিবেন জোরে বলেন সুহান আল্লাহ নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই চার নাম্বার পুরস্কার কেমতের দিন আল্লাহ আলা আমল নামা ডান হাতে দান করবেন আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তিকে যদি আল্লাহ তালা বাম হাতে আমল নামাদান করেন সোজা সোজা দান করবেন না এই বুকের ভিতর দিয়ে একটা ছিদ্র করবেন ছিদ্র করে হাতটা পিছন দিয়ে দিক দিয়ে বাহির করবেন এরপরে এই বাম হাতে বদ আমল গুলো দিবেন দেওয়ার পরে জাহান নামে নিক্ষিপ্ত করে দিবেন আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি পাঁচ অক্ষ নামাজ পড়ে গো আল্লাহ তালা কেমতের দিন তাকে ডান হাতে আমল নামাদান করবেন পাঁচ নাম্বার পুরস্কার কোন ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজ ঠিক করে আল্লাহ তালা তাকে বিনা হিসেবে মালিকের জান্নাত দান করবে আর বাঁচতে গল সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ নামাজ পাঁচ অক্ত পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি না তবে একটা ওয়াদা নিব একটা ওয়াদা একটা ওয়াদা কি এই ওয়াদাটা যদি কেউ রাখতে পারেন একেবারে বিল থেকে তাহলে হাত থেকে ওয়াদা দিবেন যে হুজুর হ্যাঁ আমি এখন থেকে এই আমলটা করব এত ওয়াজ হয় এত ওয়াজ হয় কোন আমলের পরিবর্তন নাই তাহলে এত ওয়াজ শুনে হবেটা কি এই ওয়াজ থেকে যদি একটা আমল নিতে পারেন আমার মন বলে এটাই আপনার জীবনের জন্য একটা পূজি হয়ে যাবে ঠিক কিনা একটা আমল প্রত্যেকদিন আশারের নামাজের পরে বেতের নামাজ পড়ার আগে চার রাকাত ছয় রাখাত দশ টাকাত বলবো না দুইটা রাখাত তাহাজ্জুদের নামাজ পড়বেন দুইটা রাখাত গভীর রাতে আপনি পারলে পড়েন না পারলে না পড়েন কিন্তু এসারের নামাজের পরে বেতের আগে দুইটা রাখাত তাহাজ্জুদের নামাজ পড়বেন এই দুইটা রাখাত তাহার নামাজ যদি পড়তে পারেন এক নাম্বার আপনার যে উপকারটা হবে কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তি জিন্দেগিতে সুন্নত নামাজ সারবে না কথা বলেন না কেন যে ব্যক্তি সুন্নত পড়বে এই ব্যক্তি জিন্দিগিতে ফরজ ছাড়বে না যে ব্যক্তি ফরজ ঠিক মতো পড়বে ওই ব্যক্তির জবান দিয়ে জিন্দিগিতে মিথ্যা বের হবে না যে লোকটা মিথ্যা না বলবে এই লোক অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাবে তার জবান দিক জবান দিয়ে অটোমেটিক মাওলাই পাকের জিকির বের হবে ঠিক কিনা জোরে বলেন আর জোরে বলেন ঠিক কিনা

جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ اسمن بولے ایک اللہ زومن بولے ایک اللہ